আসসালামু আলাইকুম। আমাদের অন্যতম প্রিয় ডেজার্ট হচ্ছে পুডিং। যে কোনো উৎসবে পুডিং ছাড়া যেন চলেই না। বাচ্চাদের তো পুডিং হলে আর কিছুই লাগে না। পুডিংয়ের একটা অসাধারণ রেসিপি নিয়ে আজ হাজির হয়েছি, ছানার পুডিং। খেলেই মুখের মধ্যে দানাদার কিছু একটা অনুভব হবে। অন্য যে কোনো পুডিংয়ের থেকে এর স্বাদ সত্যি আলাদা। সামান্য কিছু ঘরের বেসিক উপকরণ দিয়ে তৈরি করছি, কিছু বেসিক টিপস আর ট্রিক্সের সাথে। চলুন দেখে নেই। প্রথমে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি দিয়েছি কোয়ার্টার কাপ চিনি আর সামান্য পানি। অনেকে শুধুমাত্র চিনি দিয়ে ক্যারামেলটা তৈরি করতে চান, কিন্তু আসলে একটু পানি দিলেই ক্যারামেলটা খুব ভালো স্মুথ আর একটা গ্লাসি ভাব আসে। ক্যারামেল তৈরি করতেও কিন্তু কম ধৈর্যের পরিচয় দিতে হয় না। প্রথমে হাই হিটে নাড়াচাড়া করে কালার আসার পর স্লো মিডিয়াম আঁচে ঘন ঘন নাড়াচাড়া করতে হবে। চুলার কাছ থেকে নাড়াচাড়ার কিন্তু কোনো সুযোগ নেই। গরম থাকতে ক্যারামেলগুলোকে আমি যে পাত্রে পুডিং করব সে পাত্র সেট করে নিচ্ছি। হালকা গরম থাকতে ক্যারামেলের মধ্যে আমি সামান্য কিছু ঘি দিয়ে দিলাম একটা সুন্দর ফ্লেভার অ্যাড হওয়ার জন্য। এখন মূল রান্নায় চলে আসি। এখানে নিয়েছি আমি 1 কাপ লিকুইড দুধ, নিয়েছি কন্ডেন্স মিল্ক প্রায় 400 গ্রামের মতো। খুব ভালো করে মুছে কুছে দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কেজি দুধের ছানা কেটে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। একটা ছোট্ট টিপস শেয়ার করি, সেটা হচ্ছে বাসায় অনেক সময় দেখা যায় দুধ এমনিতেই ছানা হয়ে যাচ্ছে কিংবা নষ্ট হয়ে যাচ্ছে। এই ছানাটা একটু ধুয়ে আমরা সব থেকে ভালো উপায় হচ্ছে এটা দিয়ে পুডিং তৈরি করা। কারণ এই ছানাটা দিয়ে যদি আমরা মিষ্টি তৈরি করতে যাই কখনোই ভালো হয় না। তো এটা দিয়ে যদি আমরা পুডিং তৈরি করে নিই এটা হচ্ছে বেস্ট অপশান। আমি দুধ, ছানা আর কন্ডেন্স মিল্ক একসাথে ব্লেন্ড করে নিয়েছি। খুব বেশি অনেকক্ষণ ধরে ব্লেন্ড করার দরকার নেই, জাস্ট মেশানোর জন্য। খেয়াল রাখতে হবে ছানার দানাদার অংশটা যেন একবারে ব্লেন্ড না হয়ে যায়। নিয়ে নিচ্ছি 5টা ডিম। হ্যান্ড হুইস্ক দিয়ে আমি খুব ভালো মতো ডিমগুলোকে গুলিয়ে নিচ্ছি। ডিমগুলোকে আমি ব্লেন্ডারে দেইনি এই জন্যই যেন পুডিংটা খুব বেশি ফ্লাপি না হয়। ডিমগুলোকে আমি মিশ্রণটির সাথে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। ভ্যানিলা এসেন্সের ফ্লেভারটা কিন্তু দারুণ যায় পুডিংয়ের সাথে। এখন আমি যে পাত্রে ক্যারামেল করে রেখেছিলাম সেখানে পুডিংয়ের মিশ্রণগুলোকে ঢেলে দিলাম। ক্যারামেলের উপরে যে কালো অংশটি দেখতে পাচ্ছেন এটা আসলে ঘিয়ের নিচের একটা লেয়ার, কালো একটা লেয়ার থাকে অনেক সময় ঘিয়ের নিচে, সেই কালো লেয়ারটাই। একটা সসপ্যানে কিছুটা পানি নিয়ে নিলাম। খেয়াল রাখতে হবে আমার পুডিংয়ের পাত্রে যেন 1/3 পরিমাণ ডুবে থাকে পানির মধ্যে। পুডিংয়ের পাত্রটি বসিয়ে দিয়ে আমি সেটিং ঢাকনাটি উপরে সেট করে দিলাম, সসপ্যানের ঢাকনাটি উপরে দিয়ে দিলাম। এবং আপনারা কেউ চাইলে ফয়েল পেপারও ব্যবহার করতে পারেন। আমি এটাকে প্রায় 40 থেকে 60 মিনিট হাই মিডিয়াম ফ্লেমে জাল করব। কেউ চাইলে প্রেশার কুকারও ব্যবহার করতে পারেন। প্রেশার কুকারে প্রায় এর হাফ সময় লাগবে, 3-4টা শীষ দিলেই হয়ে যাবে। আবার কেউ চাইলে ইলেকট্রিক ওভেনও ব্যবহার করতে পারেন। ওভেনে প্রায় 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 40 থেকে 60 মিনিট সময় লাগবে। খুব সুন্দর মতো সেট হয়ে গিয়েছে আমার পুডিংটা। আমি এখন এটাকে নামিয়ে প্রায় রুম টেম্পারেচারে রাখবো কিছুক্ষণ। তারপর ঠান্ডা হলে আমি রেফ্রিজারেটরে প্রায় 2 ঘন্টা ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি। Thank you.
আজকের মতো এটুকুই। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুকে আমাকে ফলো করুন, লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না প্লিজ। শীঘ্রই আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।